Bismillahirrahmanirrahim. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম। পরিচিতি, আমি মোহাম্মদ আবু তাহা, সহকারী শিক্ষক, ইসলামিয়া উচ্চ বিদ্যালয় কামরিয়া বন্ধু। শ্রেণী বিষয় শ্রেণী অষ্টম, বিষয় ইসলাম ও উচ্চশিক্ষা, অধ্যায় প্রথম, পাঠ নয়, পৃষ্ঠ নাম 19-20। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিশেষ ছবিগুলো লক্ষ্য করি। শাস্তি তাদের হবে, আগুনের বিদগ্ধ মানুষের আত্মশিক্ষার কাজ অবশ্যই তোমরা বলবে অসাধার। আখেরাতে এরূপ শাস্তি কাদের হবে, তাদের এই শাস্তি কোথায় হবে? জাহান্নামে। অবশ্যই আমরা বলবো যে জাহান্নামে। আমরা সুবিচিত্রের মধ্যে যা বুঝলেন তাতে বুঝে গেল যে এটা আখেরাতে একটা শাস্তির নমুনা। শাস্তি কোথায় হবে? জাহান্নামে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠের বিষয় হল জাহান্নামে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই পাঠ শেষে শিক্ষণফলের মাধ্যমে যারা জানতে পারবো এক জাহান্নামের পরিচিতি বলতে পারবে, জাহান্নামের নাম সমূহ লিখতে পারবে, জাহান্নাম থেকে পরিত্রাণের উপায় সমূহ বর্ণনা করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জাহান্নামের পরিস্থিতি সম্পর্কে জানবো। সেটা দেখা যায় একটা আগুনের গর্তের মধ্যে, আগুনের একটা গর্ত। এখানে বিশুদ্ধ সাপ, বড় বড় সাপ মানুষের দংশন করতেছে, এখানে আর এক মানুষ আগুনের গর্তে হাবুডুবু খাচ্ছে। জাহান্নাম শব্দ আগুনের গর্ত বা শাস্তির স্থান। জাহান্নাম খুবই ভয়ঙ্কর, পাতুরে আগুনের গর্ত হবে, বড় বড় সাপ, বিশু, কীট পতঙ্গ মানুষকে সেখানে কি করবে? বংশ করবে। জাহান্নামের পরিস্থিতিতে আরো আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওয়া নুসলিহিম নারান কুল্লামা নাযিজাত ওয়াজুলুদুহুম বাদাল্লাহুম জুলুদান গায়রাহা লিবাদায়ুকুম আযাব। যারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করে করবে, ওসিলে আমি তাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করাব, আর সেখানে যখনই তাদের চামড়া জলসে যাবে তখনই এর স্থলে নতুন চামড়া সৃষ্টি
করব যাতে তারা শাস্তি ভোগ করতে পারে। সূরা আন-নিসা আয়াত সংখ্যা 56। তাদের পানীয় হবে রক্ত ও খুন, তাদের কোনো মৃত্যু নেই, অনন্ত অসীম সময় পাপীদের এই শাস্তি ভোগ করতে থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাহান্নামের আযাব সম্পর্কে যারা কুফরি করে তাদের জন্য তৈরি করা হয়েছে আগুনের পোশাক, তাদের মাথা ঢেলে দেওয়া হবে উড়ন্ত পানি, এর দ্বারা তাদের পেটে যা আছে তা এবং তাদের চামড়া বিগলিত করা হবে, আর তাদের জন্য থাকবে লোহার মুরুক, তখনই তারা যন্ত্রণায় কাতর হয়ে জাহান্নাম হতে বের হতে চাইবে, তখনই পুনরায় তাদের ফিরিয়ে দেওয়া হবে আর তাদেরকে বলা হবে সার গ্রহণ করো আর দহন যন্ত্রণা ভোগ করো। সুরাল আজাব 5:19-22। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটি কাজ দিচ্ছি, জাহান্নামের পরিস্থিতি সম্পর্কে লেখো। আমরা এতক্ষণ থেকে জানলাম, এটা চিন্তা ভাবনা করে তখন আমরা উত্তরগুলো লেখবো এবং বলার চেষ্টা করব। তোমরা এখন উত্তরের সঙ্গে সেলাই উত্তর মিলিয়ে নাও। জাহান্নাম খুবই ভয়ঙ্কর, পাপীরা আগুনে দগ্ধ হবে, বড় বড় সাপ বিষ্ণু কীর্তন রোমাঞ্চ দংশন করবে, যারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করবে ওসিলে আমি তাদেরকে জাহান্নামের আগুন নিয়ে প্রবেশ করাবো, আর সেখানে যখনই তাদের চামড়া জ্বলে যাবে তখনই এরেস করে নতুন চামড়া সৃষ্টি করব যাতে তারা শাস্তি ভোগ করতে পারে। সূরা আন-নিসা আয়াত 57। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন জাহান্নামের প্রকারভেদ সম্পর্কে আমরা জানব। জাহান্নাম চরম সাতটি, 1 নম্বরে জাহান্নাম, 2 নম্বরে হাবিয়া, 3 নম্বরে জাহিন, 4 নম্বর সাকার, 5 নম্বর শাহিদ, 6 নম্বর হুতামা, 7 নম্বর লাজা। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আরো একটি কাজ দিচ্ছি, জাহান্নামে পাপীদের শাস্তির কারণ লেখো। তোমাদের উত্তরের সঙ্গে সেলাই উত্তরে মিলিয়ে নাও। আল্লাহ এবং রাসূলের উপর ইমান আনে না তারা জাহান্নামের অধিবাসী। তাছাড়া যেসব লোক দুনিয়ায় অন্যায় ও পাপ কাজ করবে তারা জাহান্নামের শাস্তি ভোগ করবে।
অশ্লীল ও অনৈতিক কাজ করলে ও জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ ধরে যে আলোচনা হলো পাঠ বিষয়ে তার সংক্ষিপ্ত এবং মূল্যায়ন, জাহান্নাম শব্দের অর্থ কি, জাহান্নাম শব্দের অর্থ হলো আগুনের গর্ত, জাহান্নাম কয়টি, জাহান্নাম হলো সাতটি, জাহান্নাম থেকে নাজাতের উপায় আল্লাহ এবং রাসূলের উপর ইমান আনে না তারা জাহান্নামের অধিবাসী। লোক দুনিয়ায় অন্যায় ও পাপ কাজ করবে, তারাও জাহান্নামের শাস্তি ভোগ করবে। অশ্লীল ও অনৈতিক কাজ করলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। সুতরাং আমরা এগুলো কাজ থেকে বিরত থাকব, আল্লাহ তাআলার কঠিন শাস্তি থেকে নাজাত পাব। প্রিয় শিক্ষার্থী মিত্র, তোমাদের বাড়ি কাজ দিচ্ছি, জাহান্নাম পাপাচারীদের জন্য স্থায়ী আবাসস্থল ব্যাখ্যা করে লিখে নিয়ে আসবে। পরিশেষে সকল শিক্ষার্থীকে ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে শেষ।